সবাইকে স্বাগতম আমাদের মেকানিক্যালের খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে। আমরা গত ক্লাসে, গত যে চারটা লেকচার ছিল আমাদের, ওই চারটা লেকচারে আমরা কাভার করছি হচ্ছে আমাদের সিম্পল স্ট্রেস চ্যাপ্টার টপিকটা। তো স্ট্রেসের কারণে কিন্তু স্ট্রেইন হয়। স্ট্রেস কি? স্ট্রেস হচ্ছে আপনি যে লোডটা আমার কোন একটা ম্যাটেরিয়ালসের উপর পড়ে, আর স্ট্রেনটা হচ্ছে আমার যে বিকৃতিটা স্ট্রেসের কারণে, লোডের কারণে যে ডিফরমেশনটা হয়, এটা হচ্ছে আমার স্ট্রেন। তো আগে আমরা স্ট্রেস দেখছি, এখন স্ট্রেসের রেজাল্টটা হচ্ছে স্ট্রেন। কোনো একটা কিছুর উপরে যদি প্রেশার দেন তাহলে ওটার বিকৃতি হয়। এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিকৃতি, মানে স্ট্রেন, সিম্পল স্ট্রেন। এটা হচ্ছে চ্যাপ্টার টু। ওকে, এই তো আমাদের চ্যাপ্টার টু, আর বইটা হচ্ছে ওই আগের বই, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস ফোর্থ এডিশন, সিঙ্গারের বই এটা। এই বইয়ের 2 নম্বর চ্যাপ্টার সিম্পল স্ট্রেন, এই চ্যাপ্টারটা নিয়ে আমরা এখন লেকচার 5 থেকে শুরু হবে আলোচনা। তো এই চ্যাপ্টারের কি বেসিক কী কী জিনিস আছে, একটা হচ্ছে স্ট্রেস বা স্ট্রেন কার্ভ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কার্ভ, আপনাদের পরীক্ষায় আঁকতে দিতে পারে এই এই কার্ভ। এটা হচ্ছে ডাকটাইল ম্যাটেরিয়ালের কার্ভ, এটা আমাদের পড়তে হবে। তারপর এখানে একটা সূত্র আছে ডেল্টা পিএল বাই এই, এটা হচ্ছে আমাদের এই বলটা হচ্ছে এই মানে এই এই ডেল্টা হচ্ছে ডিফ্লেকশন। এই ডিফ্লেকশনটা হচ্ছে কোনো একটা বস্তুর উপর যদি আপনি এক্সিয়াল লোড দেন, এক্সিয়াল লোড আবার 2 প্রকার। সাপোজ আমাদের এক্স এক্সিসটা এরকম, এই যে একটা বারের মাঝখান দিয়ে এক্স এক্সিস গেল, তো এই এক্স এক্সিস বরাবর যে বলগুলা থাকবে এটা হচ্ছে এক্সিয়াল বল, ওটাকে আমরা এক্সিয়াল বল দ্বারা প্রকাশ করি। এক্সিয়াল বল 2 ধরনের, একটা টেনশন বল আর একটা কম্প্রেশন বল। এই 2টা বল হচ্ছে আমার এক্সিয়াল বল, এবং এই এক্সিয়াল বলের কারণে যে ডিফরমেশন হয় ওই ডিফরমেশনের সূত্রটা হচ্ছে এটা পিএল বাই এই। এখন কোনগুলা কি আমাদের এই পিএল এই, এগুলো কোনটা কি? এই পি হচ্ছে আমার লোড নিউটন, আর এল হচ্ছে আমার যে লেংথ, মনে করেন এতটুকু লেংথের আমার একটা বার নিয়ে আমরা অঙ্ক করতেছি, তো এটা হবে আমার এল, আর এ হচ্ছে এটা ক্রস সেকশন এরিয়া। ধরেন এটা কাটলাম এরকম, এটার সারফেসটা এরকম গোলাকার, মানে আপনার সামনাসামনি দেখলে গোলাকার, তো এই গোলাকার সারফেস যে এরিয়া এটা হবে আমার এ। আর আর একটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। এই টেনসাইল এক্সিয়াল লোডের ক্ষেত্রে আমরা এই ইটা ইউজ করব, খেয়াল রাখবেন এই ই হল ইউজ হবে আমার এক্সিয়াল লোড। আর এক্সিয়াল লোড কী কী? এক্সিয়াল লোড হচ্ছে আমার ওই যে টেনজেনশিয়াল লোড আর কম্প্রেসিভ লোড, এই যে এক্সিয়াল লোডের ক্ষেত্রে আমরা ইটা ইউজ করব। আর এই এক্সিয়াল লোডটা কি? এই যে টেনজেনশিয়াল আর কম্প্রেসিভ। হুকস ল, হুকস ল আমাদের কি বলছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে মানে ইলাস্টিসিটি লিমিটের মধ্যে স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেইন। তো স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেইন, স্ট্রেস 2 ধরনের হতে পারে, টেনজেনশিয়াল স্ট্রেস অথবা কম্প্রেসিভ স্ট্রেস যেটা এক্সিয়াল, আর শেয়ার স্ট্রেস। ওকে, আরেকটা হতে পারে শেয়ার স্ট্রেস। শেয়ার স্ট্রেসের ক্ষেত্রে আমরা জি ইউজ করব, আর এক্সিয়াল স্ট্রেসের ক্ষেত্রে বা এক্সিয়াল লোডের ক্ষেত্রে আমরা ই ইউজ করব। এটা হচ্ছে আমার পার্থক্য, এই অঙ্কের মেইন পার্থক্য। শেয়ারের ক্ষেত্রে আমরা জি ইউজ করব, আর এক্সিয়াল যেগুলো যেমন টেনশন কম্প্রেশনে ইউজ করব, আর শেয়ারে জি ইউজ করব। জি মডুলাস অফ রিগিডিটি, আর ই মডুলাস অফ ইলাস্টিসিটি। এই 2টার মধ্যে খুব সুন্দর একটা রিলেশন আছে, এটা আপনাদের জানা থাকাটা জরুরি, কারণ পরবর্তীতে চাকরির পরীক্ষায় এই জিনিসটা খুব ইউজ হয়। এই সহজ একটা সূত্র আছে, এটা খালি জাস্ট একটু মনে রাখবেন, জি আর ই এর মধ্যে যে রিলেশন, এই জি হচ্ছে ই বাই 2 ইনটু 1 প্লাস মিউ, এই মিউ হচ্ছে পয়জন রেশিও। পয়জন রেশিও, পয়জন রেশিও কি এটা পরে ব্যাখ্যা করব। আচ্ছা, আমরা অঙ্কের চেহারাগুলো একটু দেখে নিই, অঙ্ক শুরু করার আগে অঙ্কের চেহারাগুলো একটু দেখতে হবে যে এই স্ট্রেনে কী কী ম্যাথ করবো। এই এটা দেখতেছি ওই স্ট্রেসের ম্যাথের সাথে মিল,
তবে পার্থক্য হচ্ছে স্ট্রেসের ম্যাথে আমরা লোডগুলা বের করে বা স্ট্রেস বের করে আমরা আমাদের শেষ করে দিছি, অঙ্ক শেষ করে দিছি, কিন্তু এখানে এক্সট্রাকে একটা সূত্র দেখাইছিলাম না, এই যে ডেল্টা পিএল বাই এই, হ্যাঁ এই পিএল বাই এই দিয়ে এখন আমার অঙ্কটা শেষ করতে হবে। কীরকম আমি জাস্ট দেখাই দিই, এত ডিটেলসে যাব না কারণ এগুলো এই ম্যাথ এই টপিকটা আগে দেখানো হয়েছে। ধরেন আমার এই যে এই ডিফ্লেকশনটা বের করতে হবে, ওকে। তো ফাইনালি আপনি ও গত চ্যাপ্টারের অঙ্কে দেখাছিলাম না, আমরা ফাইনাল রেজাল্টেন্ট লোড বের করছি কম্প্রেশন টেনশন থেকে, টেনশন হইলে প্লাস কম্প্রেশন হইলে মাইনাস, এভাবে একটা রেজাল্টেন্ট পি পাবেন পুরো একটা বারের জন্য। মনে করেন এরকম এক অনেকগুলা বার আছে, এই যে এরকম বার আছে অনেকগুলা, এখানে এক এক জায়গায় এক এক বল আছে। ফাইনালি অঙ্ক করার পরে ফাইনাল শেষে গিয়ে আপনি একটা লোড পাবেন, টেনশন কম্প্রেশন বিয়োগ টিয়োগ করে। এটা গত চ্যাপ্টারে দেখানো হয়েছে, একটু কষ্ট করে দেখে নিন তাহলে বুঝবেন। আর ওইখানে যে ফাইনাল লোডটা পাবেন ওইটা এখানে বসাবেন, আর লেংথ তো পুরোটা মানে বারের জন্য বসাবেন, এরিয়াটা বসাবেন, ই বসাবেন, এভাবে অঙ্কগুলো করতে হবে। এখন আলাদা আলাদাভাবেও করতে পারেন আপনি, যেমন ধরেন এই এই এবি সেকশনের জন্য আপনি একটা লোড পাবেন, দেখাইছিলাম না গত আমাদের গত ক্লাসে, তো এটার জন্য একটা লোড পাবেন, ওই লোডের জন্য কারেসপন্ডিং ডেল্টা পাবেন। যদি পজিটিভ টেনশন হয়ে থাকে তাহলে ডেল্টাটা প্লাস ধরবেন, তারপর আবার এই এই সেকশনের জন্য আবার আরেকটা ই করবেন, প্রবলেম করবেন, প্রবলেমটা করার পরে আরেকটা ডেল্টা পাবেন। যদি আমাদের লোডটা কম্প্রেশন হয় তাহলে ডেল্টাটা, লোডটা কম্প্রেশন হয় তাহলে ডেল্টাটা মাইনাস হবে, কারণ কম্প্রেশন লোড মাইনাস লোড, সো ডেল্টাটা মাইনাস হবে। আবার এই অংশের জন্য আবার আলাদাভাবে করবেন, আলাদা আলাদাভাবে করার পরে পুরাটা যোগ করে দেবেন। আমি অঙ্কটা দেখাই দেবো কীভাবে করতে হয়। তারপরে আসেন ওয়েটের ম্যাথ আছে, এগুলো সব এক্সিয়াল লোড, কারণ এই বারগুলোর উপর লম্বলম্বীভাবে বল পড়তেছে। তারপরে কোথাও কোথাও মোমেন্ট ইউজ করতে হবে, এগুলো আমি দেখাই দিব, আগে অঙ্কর চেহারাটা দেখাই আপনাদের। এই 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 এইগুলো অঙ্কগুলো আগের অঙ্কই, বাট পার্থক্য এখানে এই অঙ্কটা একটু গুরুত্বপূর্ণ, গুরুত্ব দিয়ে করতে হবে, এটা আমি দেখাই দিতেছি একটু পরেই। আগের অঙ্কর মতোই, বাট পার্থক্য হচ্ছে এখানে ফাইনালি একটা ডিফ্লেকশন বের করতে হবে, আগে যেটা বের করি নাই আমরা। এই তারপর আমরা ফার্দার এই চ্যাপ্টারে আর একটু কিছু অঙ্ক করবো, যেহেতু ত্রিভুজের ল অ্যাপ্লাই করতে হয়। ওকে,